Subhanallah. Mm. Glory be to Allah. সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখলান্তর শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ কোথাও অবস্থান করছি বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত সেলিম ভাইয়ের বাণিজ্যিক খামারে সেলিম ভাই দীর্ঘদিন যাবত বেশ বিশ্বত সত্য অনলাইনে ছাগল কয় বিক্রয় করে আসছেন বর্তমান সেলিম ভাই মাঝে খামারে কোন কোন জাতের ছাগলের কালেকশন হয়েছে চলুন আজকে সেগুলো দেখতে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সেলিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ পাক খুব ভালো রাখছে ভাই ইনশাআল্লাহ আপনি ভালো আছেন তো জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আসার পর তো দেখলাম যে ভাই চারি পাশে ছাগল আর ছাগল ভাই জি জি ভাই বিষয়টা কি বলুন ছাগলের অভাব নেই ভাই ছাগল তো ইনশাআল্লাহ অনেক ছাগল ছিল তারপরে ইনশাআল্লাহ যে মনসা বাজার পাঠাগুলো ছিল সেই পাঠাগুলো কালকের থেকে বিদায় করে দিছি

এর মধ্যে প্রায় দুই মাস হয়ে গেছে এর মধ্যে কিন্তু আমি ওইভাবে দেখাতে পারিনি মনোযোগ সহকারে জি দর্শকরা কিন্তু চায় যে বৃহত্তম যে পূর্বে যে নাগরা বিটেলের কালেকশন দর্শকরা দেখছে এরকম তো থাকবে সামনে ইনশাআল্লাহ সামনে থাকবে মানে কি আজকের থেকেও আছে কিছুটা হান্ড্রেড নাগরা বিটেল পাঠা বিটেল সাগি হান্ড্রেড পার্সেন্ট তোতাপুরি সাগি তোতাপুরি পাঠা এই সব ক্রসে জাতীয় মাল বাসায় এসে দেখে শুনে বুঝ করে নেওয়াটাই অতি উত্তম তারপরে যারা সময় সাপেক্ষে যারা আসতে পারবেন না তারা ইনশাল্লাহ মোবাইলে জি ইমতে হোয়াটসঅ্যাপে দেখেন নাম ঠিকানা ফোন নাম্বার দিলে যেগুলো ভাই থাকবে আমরা দেখানোর চেষ্টা করব থাকে পছন্দ হলে অবশ্যই পাঠিয়ে সেলিম নিয়মিত ভিডিও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বাজে রাখবেন ফেসবুক পেজতে দেখবেন অবশ্যই ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু সুযোগ করে দিবেন দর্শক সঙ্গে থাকবেন শুরু আজকের প্রতিবেদন

দাম চাইতে গেলে লাখ দশ হাজার টাকা দাম পড়বে এক লাখ দশ হাজার টাকা কিন্তু জোড়া ধরে যদি নেয় তাহলে এক লক্ষ টাকা দাম পড়বে এক লক্ষ টাকা দাম পড়বে জি দুইটা

এই কারণে কিন্তু সিঙ্গেল ভাবে দিচ্ছি না ডাবল ভাবে দিচ্ছি তাই বলে ভাবে না যে ডবল বলে দিচ্ছি বলে যে ডবল নিতে হবে তাই এমন কোনো কথা নাই আপনার সমর্থ যদি ডবল না থাকে আপনি কেমনে নেবেন আপনি সিঙ্গেল ছেলে সিঙ্গেল সম্ভব আপনি যোগাযোগ করবেন ইনশাল্লাহ

আর এটা পড়বে আঠাশ হাজার টাকা দাম পড়বে আঠাশ হাজার টাকা আঠাশ টাকা দাম ভাই জি ভাই এবার দর্শকরা কি দেখবে ভাই এটা বিটেলের ক্রস ভাই দুইটা ছাগলের ক্রস ছাগল ছাগলগুলোর হাইট দেখেন কালার দেখেন কোয়ালিটি দেখেন ক্রস জি ভাই আচ্ছা ভাই বয়স একটু কম দিনে কম দিনে জি ভাই আচ্ছা ভাই দাম গুলা কেমন আসে ভাই দামটা দুইটা ছাগলের দাম চাও না পঞ্চান্ন হাজার টাকা দাম পড়বে ভাই মাত্র পঞ্চান্ন হাজার টাকা দাম পড়বে দুইটা ছাগল দুইটা ছাগল পঞ্চান্ন হাজার সম্পূর্ণ খরচ ইনশাল্লাহ আমি দিয়ে দেব

কারণ আপনার তো মাজার উপরে হ্যাঁ এই যে দেখুন বিটল মানে যে একটা ব্যতিক্রম ছাগল বিগ সাইজের ছাগল সেটা কিন্তু বলার আর ভাষা নেই জি জি ভাই এই হচ্ছে অবস্থা আর এগুলা কি আপনার আবার কি কনসেপ্ট জি হ্যাঁ হ্যাঁ আবার কি নতুন করে আবার প্রেগনেন্ট নতুন করে আবার প্রেগনেন্ট ভাই প্রেগনেন্ট এই হচ্ছে অবস্থা দামগুলো কেমন দামটা ভাই এটা 70000 পড়বে আর এটা 65 পড়বে এটা 60000 পড়বে ভাই 60000 পড়বে জি ভাই সে ক্ষেত্রে কি একটু দাম দর করা যায় হ্যাঁ কিছুটা কম বেশি যদি তিনটা একসাথে নেয় তাহলে অবশ্যই কিছুটা কম বেশি করা যাবে কিছুটা কিন্তু কম বেশি করা যাবে জি জি এই হচ্ছে অবস্থা এই যে দেখুন ছাগলগুলো দেখুন একদম বিগ বিগ সাইজের তিনটাই কিন্তু নাগরা বিটের একদম নাগরা বিট পিওর বিট জি জি ভাই সেলিম ভাই জি ভাই

একটা জিনিস মনে রাখবেন আমার কাছে যেটা আছে ঠিক ওটাই পাবেন যেটা নাই সেটা নাই আর যেটা আছে এটা আমি গ্যারান্টি সহকার ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই কি সোনার দাম দিয়ে কিন্তু সোনাই কিনতে হয় ভাই রুপোর দাম দিয়ে কিন্তু রুপাই পাওয়া যায় রুপাই পাওয়া যায় ক্রসবিট এর ছাগল দশ হাজার টাকা দিয়ে পাওয়া যায় বিশ হাজার টাকা দিয়ে পাওয়া যায় কিন্তু ওই চিন্তা ভাবনা নিয়ে যদি এগুলোর কাছে আসেন তাহলে তো আর হবে না তাহলে তো আর

যারা ছাগল সম্পর্কে আমার মনে হয় বোঝানো লাগবে না আর যারা দয়া করে বুঝেন না তারা কিন্তু দশ বারো হাজার টাকা নিয়ে ছাগল নিয়ে বুঝবেন ইনশাল্লাহ সেটা সবচেয়ে ভালো ভাই জি ভাই এবার কি আমরা মা বাচ্চা মা বাচ্চা ভাই একটা সাথে একটা বাচ্চা আছে

বিটেল ছাগল ক্রস বিটেল ছাগল সব হরিয়ানা ছাগল হ্যাঁ হরিয়ানা ছাগল আর সবচাইতে আর একটা কথা আজকে যারা আমি প্রতিবেদনটা দেখবেন আজকে যারা একশো কেজি দেড়শো কেজি প্লাস যারা খাসি তৈরি করতে যাচ্ছেন তার জন্য একটা সুখবর আছে আমার কাছে কিছুটা এই জাতের খাসি আছে দয়া করে খাসি গুলো নেবেন খাসি দেখবেন হ্যাঁ অবশ্যই আর এই হচ্ছে বিষয় তো ভাই বয়সটা কেমন যাচ্ছে ভাই এটা চার দাঁত ভাই চার দাঁত জি ভাই আচ্ছা চার দাঁত যাচ্ছে এই যে আর হাইটে কেমন

বাচ্চা ছিল সেই ক্ষেত্রে কোন লস হবে না দামটা তাহলে সম্পূর্ণ খরচ দিয়ে দেবো সম্পূর্ণ জি ভাই আর শরীর স্বাস্থ্য ভাই এটা হরিয়ানা পাঠা দেওয়া আছে দামটা কেমন ভাই এটার দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকার দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকার জি জি

আসলে ভাই তো হুট করে বলছে অনেকে বলতো কিন্তু হাই কোয়ালিটি ক্রস আর হাই কোয়ালিটির ক্রসই কিন্তু এটা এটা হাই কোয়ালিটির টসিফাই কারণ হুরিয়ানার যে সমস্ত বৈশিষ্ট্যগুলা থাকে খালি কানটা নাই সেই সমস্ত বৈশিষ্ট্যগুলা প্রত্যেকটা বৈশিষ্ট্যের ভিতরে আছে শুধুমাত্র কানগুলা যদি একটু ফোল্ডিং হতো আর সামনের দিকে যদি থাকত তাহলে কিন্তু 100% দাবি করতে পারতো অবশ্যই এই হচ্ছে অবস্থা নাসারা পাঠার এখন অরিজিনাল হুরিয়ানা পাড়াতে যদি পুনরুলন করানো যায় জি জি পাঠার যদি কান চলে আসে বাচ্চা 100% অবশ্যই 100% এই হচ্ছে বিষয় জি জি হ্যাঁ কারণ সিং জানুর কিবারে カラー সম্পূর্ণ カラー আমরা দেখতে পাচ্ছি রানিং জিনিস জি ভাই সেলিম ভাই জি ভাই কি দেখাবেন এবার ব্যতিক্রম ব্যতিক্রম ভাই বারবারি বারবারি একটা পাঠা একটা পাটি ভাই এটা আমেরিকান বারবারি ভাই আমেরিকান বারবারি জ্যাকেট একদম রূপে গুণে ভরপুর ভাই সুন্দরজের অধিকারী এই যে এই দেখেন কত সুন্দর ছাগল দুইটা একটা কিন্তু মে আর একটা পাঠা ভাই পাঠা জি ভাই আর মেয়ের অবস্থা কি ভাই ভাই এটা প্রজনন করানো হয়েছে এই পাটা দিয়ে প্রজনন করানো হয়েছে এক মাস পরে নাই এখনো কিছুদিন বাকি আছে এখন কত দাঁত যাচ্ছে চার দাঁত করে বয়স ভাই দুটো করে বয়স দামগুলো কেমন আছে ভাই দামটা দুইটা 60000 টাকা দাম চা এক 55000 টাকা দাম পড়বে এক 55000 টাকা দাম পড়বে জি জি আর তারপরে প্রত্যেকটা খরচ তার মানে জি জি ইনশাআল্লাহ ভাই হ্যাঁ ভাই কি পাটা পাটা ভাই এটা হচ্ছে বারবারি পাটা আমেরিকান বারবারি আমেরিকান বারবারি পাটা সবেমাত্র 6 দাঁত বয়স এগুলা বিডার হিসাবে কিন্তু এগুলা রাখতে পারবেন ভাই জি ভাই

বড় দুঃখ লাগছে আমার কাছে একজন এক দরদি ভাই আমার কমেন্ট করছে আমার প্রতিবেদনে যে সেলিম ভাই সব রিজেক্ট মাল বেছে আচ্ছা আচ্ছা ওই হাট বাজার থেকে কিনে নিয়ে এসে রিজেক্ট মাল বেছে আচ্ছা আরে ভাই একটা কথা বলি রিজেক্ট ছাগল যেগুলো সেগুলো মানুষের চিনে এগুলা কোন জনমে কোন জায়গায় দেখছেন যে রিজেক্ট ছাগল এগুলা হাট বাজারে কিনতে পাইছেন জি দেখতে পাইছেন এগুলা ছাগল শুধু মুখ দিয়ে বলেন না কাজে দেখেন মানুষের গীবত গান না সমালোচনা করেন নিজেরটা হাতেই দেখেন জি সব জায়গায় সবটা বলতে যায় না আমরা ঐ ছাগলের ব্যাপারি না আমরা ঐ খামারি না দয়া করে কথাবার্তা যেগুলো বলবেন একটু হিসাব নিকেশ করে বলবেন এগুলো আসলে কিন্তু বলে হ্যাঁ এগুলা বলে যে আমি নাকি হাত দিয়ে করি আরে দেখেন আজ থেকে মনে গত সপ্তাহে আমার কাছে কিন্তু 200 প্লাস কিন্তু পাটা ছিল আর সেগলে মনসা পূজার পাটা মনসা পূজার পাটার কখনো জাতভেদ হয় মান হয় গুণগত মান দেখে কিনা হয় আর মাংস কোয়ালিটি বিচি এগুলা দেখে কেনা বাসা হয় আর যখন আমি খামারের বিডার না যখন রাখবো খামারের ছাগল যখন আমি রাখবো তখন আর জাত গুণগত মান শরীর স্বাস্থ্য সব কিছু দেখে শুনে যাচাই বাছাই করার পর কিনবো আমি কি একবারও বলছি যে ওগুলো খামারি মাল মানুষকে বলার আগে চিন্তা ভাবনা করিলে বলতে হবে যে কি আর এগুলো কি হাট বাজারের পাঠা যেগুলো হাট বাজারে পাঠা ইচ্ছা করলে মগার হাটতে কিনে নিয়ে এসলাম হ্যাঁ দেখাই দিন তো একটা মিলে ওগুলো সমালোচনা বাদ দেন ওগুলো সমালোচনা বন্ধ করেন আসলে এখন আমাদের এই যে 100% নাগরা বিটেল জি হ্যাঁ একনে মকরartifactId <septi> তে বাইরে আটিলিয়ে বসে আছে আপনার জন্য কোন জন্মে দেখছেন সেলিম এক্স যে খামারি মালিক সেলিম খামার থেকে তে বাইরেartifactId তে এসে মকরartifactId তে এসে জি জি ওকে বন্ধ করেন 100% নাগরা বিটেল আমরা দেখতে পেলাম এই যে

প্রতিবেদন ছাড়াও কিন্তু আপনি দেখতে পেলেন কতটি কাস্টমার আপনার সামনে থেকে ছাগলে হয়ে গেল কতটি ছাগল রানিং হয়ে গেল কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় বিষয় যে কিছু কিছু মানুষ আছে যারা একটা ছাগল যদি বিক্রি হয় সঙ্গে সঙ্গে ভিডিও করে পোস্ট এটা বিক্রি এটা এটা সোল্ড আউট এই আউট সেই আউট আরে ভাই আমার ঘরে ওরকম দুই চার দশ বিশটা করে আল্লাহর মর্জি আপনার ভালোবাসায় প্রত্যেক দিন বাইর হয় তা আপনি গিবদ গা কি করবেন আমার আল্লাহ যদি চায় না মানুষে কিচ্ছু করতে পারবেন তো একটাই দুঃখের বিষয়

25 জন যারা তাদের এই ধরনের জিনিসের দাম 85000 টাকা দাম রাখা যাবে টাকা দাম রাখা যাবে ভাই জি ভাই কি বলুন এটা 100% গুজরি পাটা গুজরি 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 জি ভাই এই যে দেখুন একদম ব্যতিক্রম জিনিস সবকিছু রয়েছে এটা

একদম আশি হাজার টাকা দাম পড়বে না একদম পঁচাত্তর হাজার টাকা দাম পড়বে যাচ্ছে ভাই ভাই এটা ছয় দাঁত ভাই ছয় যাচ্ছে মালটা দেখেন যে কি মাল কি মাল মাল দেখেন

মাল এ টু জেড এ টু জেড আমার কাছে থাকবে ইনশাল্লাহ আপনাদের যদি দরকার হয় আমার সাথে যোগাযোগ করবেন এই যে দেখুন

ওগুলা কিন্তু এটা অনেকেই দেখছে এই কারণে অনেক মানুষের কষ্টও লাগে জি জি অনেক মানুষের কষ্ট হয় এটা তো আমরা কারণ আপনার কাছে পাঠা এবং খামার উপযোগী সব ছাগল মিলে পাঠা মিলে মোটামুটি 20 টাকার উপরে ছিল হ্যাঁ এখনো আজকে আমার ঘরে যে পাঠা মাটা শেষ হয়ে গেছে তারপরে কিন্তু আপনি এসে দেখতে পেলেন আমি কিন্তু সব ছাগলের সন্ধানে মেয়েছে সব ছাগল কিন্তু আপনি ভিডিওতে দেখাতে পারলাম না জি জি অনেক ছাগল কিন্তু দেখাতে পারলাম অনেক ছাগল কিন্তু বাদ পড়ে গেল তারপরে ধারণা দেওয়ার জন্য কিন্তু আমি কথাটুকু বললাম আমি হয়তো আজকে আগের বসে হয় ক্ষোভের বসে হোক যেভাবে হোক কথাগুলো বলছি দয়া করে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কিছু মনে নিয়ে না কিছু মনে নিয়ে না ঠিক আছে জি জি এই কারণে কথা বলছি আমি মানে অনেকেই কিন্তু আসলে বাজে কমেন্ট করে অনেকেই বলে ভাই যাদের অভ্যাস হয়ে গেছে অভ্যাসে পরিণত হয়ে গেছে তাদেরকে প্রুফ চাইলে কিন্তু দিতে পারে না হ্যাঁ পারবেও না ইনশাআল্লাহ পারবেও না ইনশাআল্লাহ জি জি এই হচ্ছে অবস্থা আর ভাইয়ের ছাগল আমি দেখালাম পছন্দ হলে এই মুহসঅ্যাপের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনশট পাঠিয়ে সেলিম সেলিমবারের সাথে সবাই কন্টাক্ট করে নেবেন জি জি আর বেশি বেশি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে শেয়ার করে দিবেন জি জি